हेलो फ्रेंड्स, वेलकम बैक टू संदीप बोस यूट्यूब चैनल। तो आजकेर ये वीडियोटाते आमी शेयर करब आपनादेर साथे कोविड 19 एर जे एक्सपीरियंस आमार होयेछिलो सेटार ब्यापारे। तो ये घटनाटा घटे ए बछर ही एप्रिल मास नागाद, तखन आमी वार्क फ्रम अफिस करछिलाम एबं आपनारा जानेन जे सबकिछु तखन मोटामुटी फांगशनल छिलो। तो स्वाभाविकभावेई कोविडटा स्प्रेड करे जाय, इलेक्शन छिलो, इलेक्शनेर पर कोविड आरो बेड़े जाए एवं सवार मोनेर मध्य एक भय थाके सेटा छिलो, बट किछु करार नेई, वर्क फ्रम अफिस छिलो जेहेतु। आर आमादेर सेंटारे स्टूडेंटराओ आसछिलो बाइरे थेके, ट्रेने करे आसछिलो तारा, ट्रेने करे बासे करे अनेक दूर दूर थेके, पश्चिमबंगेर विभिन्न जिला थेके तारा आसछिलो। तो अनअवॉइडेबल सार्कामस्टान्सेस, किछु जब फेयर, जब ड्राइव्स हय जेखाने प्रचुर स्टूडेंट सेंटारे आसे। तो আমার মনে হয় সেই ভাবেই কোনো ভাবে যে ভাইরাস সেটা আমাদের সেন্টারে আসে, কারণ আমাদের সেন্টারে আরেকজন আমাদের হচ্ছে সহকর্মী, ওনার সিম্পটমস ধরা পড়ে, তো উনি টেস্ট করান কোভিডের, তো ওনার পজিটিভ রিপোর্ট আসে। তো রিপোর্ট আসার পরে আমরা খুবই ভয়ে ছিলাম, তো আমাদের অফিস থেকে বলা হয় যে তোমরা সবাই টেস্ট করিয়ে নাও। তো আমরা টেস্ট করাই, আমরা সেদিন ইমিডিয়েটলি জানার পরে অফিস লক করি, লক করে বাড়ি আসি। তারপরে আমরা টেস্ট করাই সবাই, দুজনের নেগেটিভ আসে, আমার পজিটিভ আসে। আচ্ছা, তো আমি যেদিন সেদিন বাড়ি চলে আসি, বাড়ি আসার পর আমি নিজেকে পুরোপুরি কোয়ারেন্টাইন করে নিই, এই ঘরটাতেই আমি নিজেকে কোয়ারেন্টাইন করে নিই। কিন্তু সবথেকে বড় চিন্তার কারণ যেটা, সেটা হচ্ছে যে আমার থেকেও বেশি চিন্তা ছিল আমার মা এবং বাবাকে নিয়ে, কারণ দুজনেই সিনিয়র সিটিজেন এবং মায়ের সুগার, থাইরয়েড, প্রেশার রয়েছে, বাবার প্রেশার রয়েছে। তো আমার থেকে কোনোভাবে যদি ভাইরাসটা ট্রান্সমিট হয়ে ওখানে চলে যায়, তাহলে কিন্তু খুব বড় একটা বিপদ ঘটতে পারতো এটা আমি মনে করি। সেই জন্য আমি এই ঘরে নিজেকে এসেই, মানে টেস্টের রিপোর্ট আসার আগেই নিজেকে আমি এখানে কোয়ারেন্টাইন করে নিই, কারণ আমার মধ্যেও কিছু সিম্পটমস ছিল, যেমন আমার এই গলায় খুশখুশ মতো করছিল। তো তার আগে আমি দই খেয়েছিলাম, আমি জানি না সেটার জন্য কি না, বাট আমার এখানে প্রবলেম হচ্ছিল, তো আমি নিজেকে এই ঘরে কোয়ারেন্টাইন করি। এবং আমি শনিবার দিন সকালবেলা আই থিঙ্ক আমি টেস্ট করাই, আর শনিবার দিনই এখানে ভোট ছিল আমাদের, আপনারা জানেন তখন ইলেকশন চলছিল এপ্রিল মাস, এখানে ভোট ছিল। তো ভোটের দিনে আমি চেষ্টা করাই, মানে আমাদের ওয়ার্ডে যেদিন ভোট ছিল, বাট আমি ভোট দিতে যাই না, কারণ আমি জানি যে আমার যেহেতু সিম্পটমস রয়েছে বা আমাদের অফিসে একজন পজিটিভ পেশেন্ট, সে তো আমার ওখানে যাওয়া উচিত নয়, কারণ আমার মধ্যে যদি কোভিড থাকে তাহলে সেটা হয়তো কমিউনিটি স্প্রেড হতে পারে। তো আমি নিজেকে সেফ রাখি, আমি বাইরে যাই না। রবিবার দিন রাত্রিবেলা আমার কাছে রিপোর্ট আসে, এবং রিপোর্টে আমি গেস করছিলাম কোভিড পজিটিভ, তো ইট ওয়াজ কোভিড পজিটিভ, এবং ইট ওয়াজ জাস্ট লাইক এ শক দ্যাট হাউ দিস হ্যাপেন, বাট তখন মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না আমার কাছে। তো আমি সেটাকে মেনে নিই, আমি বাড়িতে জানাই, বাড়িতে মা বাবা ওয়াইফ তারাও প্রচণ্ড, মানে ইটস আ ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন, তারাও ভয় ছিল, তো তারা খুবই সেই সময় কোঅপারেশন করে, খাবার থেকে শুরু করে সব কিছুই তারা একদম দরজার এখানে বাড়িয়ে দেয়। বাট ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট, তিন চার দিন কোনো অসুবিধা হয়নি। তিন চার দিন পর থেকে আমি রিয়েলাইজ করি যে স্মেল আর টেস্ট এই দুটো জিনিস আমি হারিয়েছি। তিন চার দিন পর থেকে এটা শুরু হয়, তার আগে পর্যন্ত এভরিথিং ওয়াজ নর্মাল। পেটের কিছু প্রবলেম হয়, গ্যাস্ট্রিকের প্রবলেম যেটা আমার পুরনো প্রবলেম, সেটা আবার মাথা চাড়া দিয়ে ওঠে। আমি আগেই বলেছিলাম যে কোভিডের যারা পেশেন্ট তাদের ক্ষেত্রে কি হয়, পুরনো যে ডিজিজগুলো থাকে সেগুলো আবার ফিরে আসে। তো আমার ক্ষেত্রে গ্যাস্ট্রিকের প্রবলেমটা আবার ফিরে এসেছিল, অ্যান্ড ইট ওয়াজ ভেরি রিয়েলি স্কেয়ারি। তিন চার দিন পর থেকে আমি শরীরের মধ্যে উইকনেস অনুভব করতে শুরু করি, খাট থেকে উঠতে পারতাম না, বডি ওয়াজ ভেরি উইক, খাবার দাবারের স্বাদ একদমই পাচ্ছিলাম না। তো এরকম চললো কিছুদিন, চলার পর ব্রিদিংয়ের কিছু প্রবলেম আমি অনুভব করতে থাকি, এবং কিছু এক্সারসাইজ, প্রাণায়াম আমি করতে থাকি, যেগুলো ডাক্তার অ্যাডভাইস করেছিলেন বা বিভিন্ন চ্যানেলে যেগুলো দেখাচ্ছিল সেগুলো আমি করছিলাম। বাট আফটার 9th or 10th day আই থিঙ্ক ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট, দ্য ব্রিদিং প্রবলেম স্টার্টেড হ্যাপেনিং, এবং প্রচুর পরিমাণে আমি ভিটামিন সি ইনটেক করছিলাম, তো কোনো কারণে আমার অ্যাসিডিটি হয়ে যায়।
আপনারা অনেকে হয়তো জানেন যে শরীরে যখন আমাদের অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তখন আমাদের কিন্তু ব্রিদিংয়ের প্রবলেম শুরু হতে পারে। তো আমার সাথেও সেটাই হয়, শরীরে অ্যাসিডের পরিমাণটা বেড়ে যাওয়ার ফলে, পিএইচ লেভেল কমে যাওয়ার ফলে আমার ব্রিদিং প্রবলেম স্টার্ট হয়ে যায়। এবং সেই সময় অক্সিমিটার বাজারে খুব অ্যাভেলেবেল ছিল, তো সবাই অক্সিমিটার কিনে রাখছিল ঘরে, তো আমিও একটা অক্সিমিটার কিনেছিলাম 2,250 টাকা দিয়ে। আমি জানি না কতটা জেনুইন সেই অক্সিমিটার, বাট সেই অক্সিমিটার আমি হাতে লাগাই এবং আমি দেখি যে আমার ব্রিদিংয়ের যে হওয়া উচিত মেজার সেটা কমে আসছে। তো আই ওয়াজ ভেরি স্কেয়ার্ড এবং আমি বলি যে তাহলে আমাকে হসপিটালে যেতে হবে। তো এখানে আমাদের এখানে হসপিটাল আছে উত্তরপাড়ায় আরোগ্য নিকেতন, আমি ওখানে যাই। তো ওখানে ওনারা আমাকে বলেন যে এখানে কোভিড পেশেন্ট আমরা অ্যাডমিশন করছি না, তাই আপনাকে আমরা নিতে পারছি না। তো ওখান থেকে আমি চলে যাই। পরে আরেকটা ওখানে পাশে আরেকটা হসপিটাল আছে উই কেয়ার, তো উই কেয়ারে আমি যাই। উই কেয়ারেও ওনারা বলেন যে এখানে কোনো বেড নেই, তো আমরা এখানে আপনাকে অ্যাডমিশন করতে পারবো না। তারপর ওখান থেকে একটা অটোতে করে আমি, মা বাবা এবং আমার ওয়াইফ, আমরা রাজবাড়ি, উত্তরপাড়া রাজবাড়ি হসপিটালে যাই। ওখানে গিয়ে আমি বলি আমার এই প্রবলেম হচ্ছে, এই সিমটমস হচ্ছে। তো ওনারা আমাকে বলেন যে আমাদের হসপিটালে বেড নেই, আপনাকে আমরা কোনো বেড দিতে পারবো না। আমি বলি যে আপনাদের বেড আমাকে দিতে হবে না, আপনারা একটা অক্সিজেন সিলিন্ডার আমাকে যদি দেন আইল বি মোর দ্যান হ্যাপি। তো ওনারা একটা অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করেন, নেবুলাইজার দেওয়া হয়। বাট আই রিয়েলাইজ যে নেবুলাইজারটা আই ক্যান নট টেক ইট বিকজ আমার নাক দিয়ে জল বেরোতে শুরু করে। এবং আমি রিয়েলাইজ করি যে যে প্রবলেমটা আমি ফেস করছি এটা ব্রিদিংয়ের প্রবলেম না, এটা অ্যাসিডিটি থেকে। ওনারা একটা ইঞ্জেকশন হাতে পুশ করেন এবং আমি আমার ওয়াইফকে বলি যে তুমি একটা পলিক্রল নিয়ে আসো, কারণ আগেও আমার এরকম ধরনের সিচুয়েশন হয়েছে যখন প্রচণ্ড পরিমাণ অ্যাসিডিটি হয়ে যায় ব্রিদিংয়ের প্রবলেম শুরু হয়। তো আমি ওকে বলি যে তুমি যাও, তুমি গিয়ে একটা পলিক্রল নিয়ে আসো। ও পলিক্রল নিয়ে আসো, আমি পলিক্রলটা খাই। পলিক্রল খাওয়ার আধ ঘন্টার পর থেকে আই স্টার্টেড ফিলিং বেটার অ্যান্ড আই রিয়েলাইজ যে এটা গ্যাসের কোনো একটা প্রবলেম বা অ্যাসিডিটি, অত্যধিক পরিমাণ অ্যাসিডিটি হয়ে যাওয়ার কারণে এটা হয়েছিল। তো আমি যখন আই স্টার্টেড ফিলিং বেটার আমি হসপিটাল থেকে বাড়ি চলে আসি। বাট ইট ওয়াজ এ রিয়েলি আ স্কেরি সিচুয়েশন। গভর্নমেন্ট হসপিটালে ইনফ্রাস্ট্রাকচার আপনারা জানেন, সেটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। ইট ওয়াজ রিয়েলি ভেরি প্যাথেটিক ওভার দেয়ার, পিপল ওয়ার কাফিং, দে আর নট ওয়েরিং মাস্ক, সো ইট ওয়াজ অ্যান্ড দ্য বেডস আর নট অলসো ইন গুড কন্ডিশনস, দোজ আর নট ক্লিন, ইটস নট হাইজিনিক এট অল। সো আই থট কি বাড়িতে চলে আসবো, আইল স্টে এট হোম অ্যান্ড ইট উইল বি বেটার ফর মি। কারণ তখন যদি আমার নেগেটিভ হয়ে গিয়েও থাকে আবার যদি সেটা আবার আমার শরীরে চলে আসে, তো এটা এই জিনিসগুলো আর বাথরুমগুলো ইটস রিয়েলি প্যাথেটিক, আই মিন ব্লাড ইজ দেয়ার অ্যান্ড লাইক ভমিটিং অ্যান্ড অল, সো ইট ইজ রিয়েলি হরিবল ইনসিডেন্ট। সো আই কেম ব্যাক হোম অ্যান্ড আই ওয়াজ রিয়েলি স্কেয়ার্ড। সো মাই ওয়াইফ টকড উইথ আওয়ার ফ্যামিলি ফ্রেন্ড অ্যান্ড দে সেড দ্যাট উইদিন ফিউ ডেজ ইফ ইটস ফাইন, আই মিন ইফ ইটস ডিফিকাল্ট দেন ইট উইল হ্যাপেন উইদিন ফিউ ডেজ, ইফ ইটস নট হ্যাপেনিং উইদিন ফিউ ডেজ দেন হি ইজ আউট অফ ডেঞ্জার। তো এই সিচুয়েশানটা হয়। আর কোভিডের কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে যে গ্যাস্ট্রিকের যে প্রবলেমটা সেটা আবারও ফিরে আসে এবং এটা চলে প্রায় 6-7 মাস মতো। এখনও আমি মাঝে মাঝে এটা ফিল করি, এখন সিজন চেঞ্জ হচ্ছে, তো এই সময় এই গ্যাস্ট্রিকের প্রবলেমটা কিন্তু মাথা ঝাড়া দিয়ে ওঠে। তো আই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, আদারওয়াইজ ইটস ভেরি ডিফিকাল্ট। আর থাইরয়েডের প্রবলেম আমার আছে, যেটা আমি আগেও বলেছি আপনাদের। তো এখন এই পরিস্থিতি, আপনারা কমেন্ট করে জানাতে পারেন যদি আপনাদের কোনো এরকম এক্সপিরিয়েন্স হয়েছে আপনাদের বা আপনাদের পরিবারের কারো। তো কোভিডে অনেকে প্রাণ হারিয়েছেন রিসেন্টলি, আমার একজন বন্ধু, তার ফ্যামিলি মেম্বার, এবং আগের বছর আমার একজন খুব ক্লোজ ফ্রেন্ড, তার মা। তো আমি অনেককে দেখলাম যারা কোভিডে মারা গেছেন কোমরবিডি এবং বিভিন্ন কারণে। তো ইট ওয়াজ এ ভেরি ডেঞ্জারাস ডিজিজ এবং এখন থার্ড ওয়েভের একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে, কারণ ইউএসএ এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আবারও নতুন করে কোভিডের সংখ্যা বাড়ছে। আমাদের এখানে এখন পরিস্থিতি স্বাভাবিক আছে, বাট আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য ফিউচার। তো আপনারা সবাই সাবধানে থাকুন, হেলদি থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন সন্দীপ বোস ব্লগ। আপনাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং
আপনারা কি করেছেন, কিভাবে নিজেদেরকে রিভাইভ করলেন কোভিড এর পরবর্তী সময়, সেটা যদি পারেন সেটাও জানাবেন। ইট উইল বি রিয়েলি ইন্টারেস্টিং টু নো। ইট ওয়াজ এ রিয়েলি ভেরি ডিফিকাল্ট ফেজ দ্যাট টাইম, ওই দু তিন মাস, বিকজ আই কন্টিনিউয়াসলি স্টার্টেড ফিলিং ব্রিদিং প্রবলেমস। আর আই স্টার্টেড ডুইং এক্সারসাইজেস, বাট আই থিঙ্ক ইট উইল টেকস এ লট অফ টাইম টু রিকভার। তো লেটস সি হোয়াট হ্যাপেন্স, হোয়াট ফিউচার হোল্ডস ফর আস। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, স্টে সেফ, হ্যাভ এ নাইস ডে।